চলছে আন্তর্জাতিক ক্রীড়াগুলোর মধ্যে অন্যতম কৌতূহলপূর্ণ এক টুর্নামেন্ট দ্য অ্যাশেস। এইচ বাস্টনে সবশেষ অ্যাশেস সিরিজের প্রথম টেস্টে 281 রানের লক্ষ্যে শেষ দিনের শেষ সেশনে ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়ে জমজমাট এক ম্যাচ উপহার দিল অজিরা। এই ঘটনাটি যেন 2005-এরই পুনরাবৃত্তি, কারণ সেবারও 282 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত হারতে হয় 2 উইকেটে। তবে সেবার কেঁদেছিল এই অজিরাই। কেন এত জমজমাট হয় এই অ্যাশেস? চলুন এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসা যাক। 1882 সালে দ্য ওভালে ইংল্যান্ডকে প্রথমবারের মতো পরাজিত করার পর ব্রিটিশ সংবাদপত্র দ্য স্পোর্টিং টাইমসে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক শোকবার্তার মাধ্যমে সিরিজটির নামকরণ করা হয়েছিল। আর সেই শোকবার্তায় বলা হয়েছিল, ইংলিশ ক্রিকেটের মৃত্যু হয়েছে এবং তার মরদেহে দাহের ছাই বা অ্যাশ নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। এ সংবাদ প্রকাশের পরই ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক ইভবলি প্রতিশ্রুতি দিয়েছিলেন 1882-83 সালে অস্ট্রেলিয়া সফরে সে অ্যাশ বা ছাই তারা ফিরিয়ে আনবেন। আর তখন থেকেই দ্য অ্যাশেস শব্দটি প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। এ তো গেল নামকরণের ইতিহাস। ক্রিকেটের ইতিহাস কি বলছে? অবশ্য 1882 সালের আগেও এই দুই দেশের মধ্যে ক্রিকেটের রেষারেষি ছিল, কিন্তু দ্য অ্যাশেজ নামকরণ করার পর থেকে এই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যায়। আজ আপনাদের সেই অ্যাশেজেরই হিস্ট্রি সম্পর্কে জানাবো। 1882 সাল থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে 73টি টেস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়া সিরিজ জেতে 34 বার আর ইংল্যান্ড 32 বার। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় 6টি টেস্ট সিরিজ ড্র হয়। 73টি টেস্ট সিরিজের সর্বমোট 341টি ম্যাচে দেখা হয় এই দুই দলের, যেখানে সবচেয়ে বেশি 141টি টেস্ট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে 108টি জয়। দুই দলের মধ্যে টেস্ট ড্র হয়েছে 92 বার। 903 রান করে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের নামের পাশে। আর এক ইনিংসে মাত্র 36 রানে অল আউট হয়ে 1902 সালে লজ্জার খাতায় নাম লিখিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাশেজে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। 37 ম্যাচে 5,028 রান করার পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন 19টি, যেটি অ্যাশেজের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড। তার ঝুলিতে রয়েছে আরও 12টি হাফ সেঞ্চুরি। 1938 সালে দ্য ওভালে ইংলিশ ওপেনার লিওনার্ড হাটন এক ইনিংসে একাই করেছিলেন 364 রান। অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলে মাত্র 224 রান দাঁড়া করালে 579 রানের লজ্জাজনক হার দেখতে হয় অস্ট্রেলিয়াকে। অ্যাশেজের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের। 36 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 195টি। 1956 সালে এক ইনিংসে 10টি এবং 2 ইনিংস মিলে 19টি উইকেট নিয়ে রেকর্ড করেন ইংলিশ ক্রিকেটার জিম লেকার। তার এই রেকর্ডটি এক ইনিংসে ও এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।